ফ্রেন্ডস, বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি কোন একটা ছবি বা ইমেজের সাইজ বাড়িয়ে নেবেন, অর্থাৎ রেজুলেশনটা আপনি বাড়িয়ে নেবেন। আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে আপনি বাড়িয়ে নিতে পারবেন। তো এটি আপনাকে একটি অ্যাপসের মাধ্যমে করতে হবে। তো এটি সম্পূর্ণ সিম্পল একটি অ্যাপস, আপনাকে জাস্ট তেমন কোনো কিছু করতে হবে না। জাস্ট অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে আপনি ওপেন করবেন এবং আপনার গ্যালারি থেকে যে ইমেজটা আপনি রিসাইজ করতে চান সেটা নিয়ে আসবেন এবং সেটা আপনি জাস্ট আপনার ইচ্ছা মতো রেজুলেশনটা সিলেক্ট করে দিয়ে ওখানে আপনি কাস্টমাইজ করে নিজের মতো করে লিখেও দিতে পারবেন। দেওয়ার পরে জাস্ট ওকে করে দিবেন, আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এটা খুব সিম্পল একটা অ্যাপস এবং এই সাইজ বাড়ানো অনেক সময় প্রয়োজন হয়। আপনারা জানেন যে বিভিন্ন কাজে ব্যবহারের জন্য বিভিন্ন সাইজের ইমেজ প্রয়োজন হয়। তো এটি আপনি এই অ্যাপসের মাধ্যমে খুব সিম্পলি আপনি করতে পারবেন। তো এটি কীভাবে করবেন এবং কোন অ্যাপস দিয়ে করবেন সেটি আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আর একটা কথা, সেটা হচ্ছে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই এবং দেখে নেই কোন অ্যাপসের মাধ্যমে এবং কীভাবে আপনি যে কোনো ইমেজের সাইজ বাড়িয়ে নেবেন। তো ফ্রেন্ডস, চলে এলাম মোবাইলের স্ক্রিনে। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনি কীভাবে আপনার যে কোনো ছবির সাইজ বাড়িয়ে নেবেন, অর্থাৎ রেজুলেশনটা আপনি আপনার ইচ্ছা মতো বাড়িয়ে নিতে পারবেন। তো এজন্য আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। এজন্য প্রথমে চলে যাবেন আপনি প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখান থেকে সার্চ বারে যেয়ে সার্চ করবেন, লিখবেন RESIZE রিসাইজ স্পেস PHOTO, লিখে আপনি সার্চ করে দিবেন। রিসাইজ ফটো লিখে আপনি সার্চ করার পর আপনি একটু স্ক্রল ডাউন করবেন। অনেক অ্যাপস আপনি এখানে পাবেন অনেক ভালো ভালো রেটিংয়ের। তবে একদম সিম্পল এবং খুব সহজ একটা অ্যাপস আপনাদের সাথে দেখাবো যেটা আমি ব্যবহার করি। এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। একটু এই আইকনটা আপনারা দেখে রাখুন। এই আইকন দেখে আপনারা একটু হালকা রিসাইজ ফটো লিখে একটু হালকা নিচে স্ক্রল করলেই পেয়ে যাবেন। তো এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন, কারণ এই অ্যাপসটার কাজ একদমই সহজ। এই জন্যই আপনাদেরকে এই অ্যাপসটি দেখাচ্ছি। তো আমি নেট কানেকশন অফ করে দিব, নেট কানেকশনের প্রয়োজন নেই। তো আমার এটি ইনস্টল করা আছে, আপনারা এটি ইনস্টল করে নেবেন। তারপর এটি ওপেন করে দেবেন। ওপেন করার পর একদম ফার্স্ট টাইম আপনাকে শুধু জাস্ট দুটো চাইবে, অথবা আমার একটা চাইলো, এর আগে আমি অ্যালাউ করেছিলাম। তো অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পরে এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এটা সিম্পল কাজ। তো আপনি এখন আপনার গ্যালারি থেকে ইমেজ নিয়ে আসবেন। তো সেজন্য আপনি এই যে এখানে যে আইকন, এখানে স্ক্রিনের উপরে টাচ করলেও হবে, অথবা এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো আমি স্ক্রিনের উপরে টাচ করি, গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারি থেকে আপনি যে ছবিটা আনতে চান সেই ছবিটা নিয়ে আসবেন। আমি এই ছবিটা নিয়ে আসি। তো ছবিটা আমি নিয়ে আসলাম। তো এখন আমাকে এটার সাইজ বাড়াতে হবে। তো আরেকটা অপশন আপনাদেরকে দেখাই, এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন তীর চিহ্ন, এটাতে যদি ক্লিক করেন তাহলে অটোমেটিক্যালি আপনার গ্যালারির থেকে অন্য ইমেজগুলো চেঞ্জ হতে থাকবে। এখানে যদি আবার ক্লিক করেন অন্য ইমেজ, এখানে যদি ক্লিক করেন অন্য ইমেজ, আবার যদি এটা থেকে এপাশে ক্লিক করেন, এপাশে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখান থেকে আবার আগের জায়গায় যেতে পারবেন। এই যে প্রথমটাই চলে আসলো। এভাবে আপনি এখান থেকে এটা করতে পারবেন। আর মূলত এখানে আর কোনো কাজ নেই। তো এখান থেকে আপনি এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে হচ্ছে আপনি কাজ করবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখুন ডিফল্ট কিছু রেজুলেশন দেওয়া রয়েছে, 320x180, 640x360, 800x450, এভাবে 1600x900 পর্যন্ত আছে। এখন এগুলোতে যদি আপনার না হয় তাহলে আপনি যে কাস্টম রেজুলেশন দেখতে পাচ্ছেন আপনি এখানে কাস্টমসে ক্লিক করবেন। কাস্টমসে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন। আপনি এই যে এখানে আপনার ইচ্ছা মতো দিয়ে তারপরে জাস্ট ওকে করে দিবেন। ওকে করে দিলে ওই রেজুলেশনের হয়ে যাবে ইমেজটা। জাস্ট এই যে ওকে করে দিলাম, দেখুন এটা কিন্তু হয়ে গেছে। এখানে যেহেতু আমি অনেক বেশি দিয়েছি তাই একটু সময় নিচ্ছি, আপনি যদি আরও কম দিতেন তাহলে আরও একটু, কিন্তু হয়ে যাবে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এটা সাইজ কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো এটা সব থেকে ভালো যে বিষয় সেটা হচ্ছে আপনি যখনই এটা ওকে করে দিবেন, আপনি এখান থেকে দেওয়ার পরে রেজুলেশন দেওয়ার পরে জাস্ট ওকে করে দিয়েছি, তো ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গ্যালারিতে এটা সেভ হয়ে গেছে। অর্থাৎ আপনাকে আলাদাভাবে সেভ করতে হবে না। তো আপনি চাইলে এখান থেকে শেয়ারও করতে পারবেন। এখানে যে শেয়ার আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি আপনার ফেসবুক, ইমেইল, মেসেঞ্জার অথবা মেমোতে রাখতে পারবেন, ব্লুটুথ দিয়ে পিসিতে শেয়ার করতে পারবেন। আপনি আপনার ইচ্ছা মতো যেখানে যেখানে আর কি শেয়ার করা সম্ভব আপনি সবগুলোতেই শেয়ার করতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে গ্যালারিতে যে আপনাদেরকে দেখাচ্ছি ইমেজটা, যে আসলে ইমেজটা গ্যালারিতে সেভ হয়েছে কিনা আপনারা, এই যে দেখুন এই যে ইমেজটা এখানে কিন্তু চলে এসেছে। তো এটাতে আমি যদি ডিটেলসে দেখি, দেখুন এটা কিন্তু এই যে আমি যে দিয়েছি, আমি তো আন্দাজে দিয়েছিলাম 5 × 3 = 5 × 6 = 5, তা এটার সাইজ হয়ে গেছে 2.07, অর্থাৎ অথচ এটার সাইজ ছিল 100 KB কম। তো এভাবে আপনি কিন্তু খুব সহজেই একদম সিম্পলি আপনি আপনার যে কোনো ছবির রেজুলেশনটা বাড়িয়ে নিতে পারবেন। তো এই ছিল ভিডিও। ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করতে পারেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।